শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি যারা ফেসবুকের মাধ্যমে আমাদের নাগরিক প্ল্যাটফর্মের বা সিপিডি ফেসবুকের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদেরও আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে এবং সেই প্রেক্ষিতে গত আটচল্লিশ ঘন্টায় প্রচুর আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মহোদয় আলোচনা করেছেন আপনারা অনেকে এটার উপরে অনেক বিচার বিশ্লেষণ করছেন আমি আপনাদের আজকে যে যে বিষয়টিকে অবহিত করার করার জন্য জন্য বা দৃষ্টি আকর্ষণ আমন্ত্রণ জানিয়েছি সেটা হলো ঘটনা যেহেতু এখন ঘটে যাওয়ার পরে এর পরবর্তী করণীয় গুলো কি এইটার ব্যাপারে আর তো আমি সেটাতে যাওয়ার আগে আমি আপনাদের প্রেক্ষিতটা আর একটু ভালো করে ব্যাখ্যা করতে চাচ্ছি ওই আমরা কর্তব্যগুলো সম্বন্ধেও আর একটু ধারণা পাব আগামী বছরগুলোতে দেশ সরকারের এবং আমাদের সকলের কি আছে এই ক্ষেত্রে তো আমার একটা পাওয়ার পয়েন্ট আছে সে পাওয়ার পয়েন্টটা আমি আপনাদের সামনে এখন দেখাবো এবং সেটা নিয়ে আলোচনা করব। এবং খুব দ্রুতই পাওয়ার পয়েন্টটা আপলোড করা হবে আপনারা সেটা খুব ব্যবহার করতে পারবেন শুধু আজকে না আমি মনে হয় যে আগামিতে ভবিষ্যতে আপনাদের কাজের ক্ষেত্রে এটা হয়তো সহায়ক হবে বলে আমি মনে করি। সবাইকে একটু গুলো মিউট করেন না। অ্যাক্সেস দিতে বলেন, শেয়ার করেন। আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দেন। পাওয়ার ইংরেজিতে আছে তবে আমি বাংলাতেই আমি এটার বর্ণনা দেবো যে জিনিসটা এটার যে শিরোনামটা করেছি সেটা হলো যে বাংলাদেশ আহ এলডিসি তালিকা থেকে উত্তরিত হচ্ছে বা উত্তরণ ঘটছে এখন পরবর্তী করণীয়গুলো কি এই সম্বন্ধেই আজকের এই আলোচনা প্রথমে আপনাদের স্মরণ করি দিতে চাই যে বাংলা এই যে বিশেষ ক্যাটাগরিটা এটা যে স্বল্পোন্নত দেশের ক্যাটাগরিটা তৈরি হয় উনিশশো পঁচাত উনিশশো আপনার একাত্তর সালে নভেম্বর মাসে জাতিসংঘের এবং সেই জাতিসংঘে তখন সেটাতে পঁচাত্তরটি দেশ ছিল এবং তারপরে সবচেয়ে এটা উনচল্লিশ উনচল্লিশ পঞ্চাশটিতে পর্যন্ত উপনীত হয়েছিল এই মুহূর্তে সেখানে ছেচল্লিশটি দেশ আছে এরা প্রায় পৃথিবীর তেরো শতাংশ জনসংখ্যাকে দেখে নিয়ন্ত্রণ করে বা যেখানে বসবাস করে কিন্তু এদের মাত্র এই তেরো শতাংশ জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার এদের কাছে বৈশ্বিক জিডিপির মাত্র এক দশমিক তিন শতাংশ এবং যদি আপনি বিশ্বের বাণিজ্য এবং বিশ্বের প্রত্যক্ষ বিনিয়োগ দেখেন সেটাও প্রায় এক শতাংশের নিচে এবং এবং আপনি যদি সীমার নিচে বসবাসকারী মানুষের হিসাব করেন তাহলে দেখবেন প্রায় চল্লিশ শতাংশ দরিদ্র মানুষ পৃথিবীতে যারা আছে তারা এই স্বল্পোন্নত দেশে বসবাস করে এখানে ইন্টারনেটের মানে অভিগমতা মাত্র বিশ শতাংশ অর্থাৎ এই বৈশ্বিক জনসংখ্যা কত সামান্য বৈশ্বিক সম্পদের নিয়ন্ত্রণে আছে এবং সেটা এবং সেখানে বৈশ্বিক দারিদ্র কতখানি প্রকট ভাবে আছে তো সেই জন্যই এই ক্যাটাগরিটা তৈরি হয়েছে আপনারা বুঝতে পারবেন তো আমি যে বললাম এখন এই মুহূর্তে ছিচল্লিশটি দেশ আছে সর্বশেষ বানুয়াটু গত চার চৌঠা ডিসেম্বর এই তালিকা থেকে বের হয়ে গেছে এই মুহূর্তে আরো যারা রয়েছে তালিকা থেকে বের হওয়ার জন্য অ্যাঙ্গোলা দু সালে যাওয়ার কথা ছিল আপনারা জানেন কিনা জানি না অ্যাঙ্গোলা সবে মাত্র তার এই বের হয়ে যাওয়ার সময়টিকে পিছিয়ে দিতে জাতি সাধারণ জাতিসংঘের সাধারণ পরিষদকে অনুরোধ করে এটা পিছিয়ে নিয়েছে একটা বড় কারণ হলো অ্যাঙ্গোলার উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে কোভিড এর কারণে শুধু না যেহেতু এটি একটি তেল রপ্তানি কারক দেশ তেলের দাম পড়ে যাওয়ার কারণে তারা এই সুযোগটি চেয়েছে। ভুটান আসছে 2023 সালে সান্তোমে প্রিনসিপে এবং সলোমানা আইল্যান্ড সবই প্যাসিফিকের আইল্যান্ড সেই অর্থে দ্বীপ দ্বীপরাষ্ট্র তারা 2024 চব্বিশে যাওয়ার কথা শব্দ সমাপ্ত যে সিডিপি মিটিং হলো সেখানে আমরা পাঁচটি দেশ নিয়ে আলোচনা করেছি এই এই মুহূর্তে বিবেচনার জন্য পাঁচটি ছিল বাংলাদেশ মিয়ানমার লাওস টিমল লেস্টে এবং নেপাল এর ভিতরে বাংলাদেশের ব্যাপারে আপনাদের সকলের আগ্রহ বেশি আপনাদের সামনে আমি যে টেবিলটি দেখে দিয়েছি সেটা হলো যে তিনটি সূচকের ক্ষেত্রে বাংলাদেশে দুইবার তারা সফল কাম হলো সেই দুইবারের ক্ষেত্রে তাদের কি কি সূচকের পরিমাণ কি ছিল আপনাদের স্মরণ রাখতে হবে যে উনিশশো সালে বাংলাদেশ এই তালিকাতে যুক্ত হয় যদিও তিয়াত্তর সাল থেকে এর দর কষাকষি শুরু হয় কারণ বাংলাদেশকে নেওয়ার ক্ষেত্রে অনিহা ছিল কারণ হলো বাংলাদেশ কোন দেশ কোন যে স্বল্প দেশের অন্যতম সেই সময়ের যে সংজ্ঞা ছিল তাতে মানে আপনার এক কোটির চেয়ে বেশি জনসংখ্যার কেউ আসবে না পরবর্তীতে এটা দুই কোটি করা হয় কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে সময় সাড়ে সাত কোটি মানুষ নিয়ে স্বাধীন হয়েছিল সেহেতু বাংলাদেশকে এই এত বড় জনসংখ্যার দেশকে নেওয়ার ক্ষেত্রে অনেকেরই আপত্তি ছিল প্রফেসর নুরুল ইসলাম খুব জোরদার ভাবে এখানে আমাদের পক্ষ হয়ে বলেন এবং তারপরে এটা যুক্ত করা হয় এবং সেই সময় স্বাধীনতার পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিশ্ব আমাদের প্রতি যে সহমর্মিলতা রেখেছিল তারই এটা প্রকাশ ছিল নিঃসন্দেহে বলা যায় আজকে পিছন ফিরে তাকিয়ে পঞ্চাশ বছরে বাংলাদেশ এই তালিকাতে থাকার ফলে উপকৃতই হয়েছে এবং অনেক দেশ তাদের আহ তথাকথিত থেকে যুক্ত হয়নি ঘানার মতো দেশ কিন্তু বা ফিজির মতো দেশ যারা স্বল্পোন্নত দেশ হতে পারত কিন্তু বাংলাদেশ যুক্ত হয়ে আমি মনে করি সঠিক কাজটি করেছে এবং আজকে বছর পরে এই সুফলের কথা যখন আমরা আলোচনা করি এবং কি চাপ আসবে আগামীতে এটা না থাকলে তখন এটা আরো বেশি করে প্রতিভাত হয় এখন আপনারা দেখুন যে তিনটি পরিসংখ্যান এখানে তিনটি কলমে দেওয়া হয়েছে আহ মাথাপিছু জাতীয় আয় এবং আপনারা দেখছেন প্রায় দেড় গুণের মতো উপরে আছে আমরা গখন বের হয়েছি কারণ আঠারো আঠারোশো এক হাজার আটশো ছিল দরকার ছিল এক হাজার যে বাইশ ভঙ্গুরতা সূচকে আপনাদের এটা যত নিচে হবে তত ভালো বত্রিশের নিচে থাকতে হতো আমাদের সাতাইশ আছে এবং মানব সম্পদের ক্ষেত্রে যেখানে আমাদের ছসট্টি থাকার কথা সেটা উঁচু থাকলে ভালো আমাদের পঁচাত্তর আছে এবং আপনারা যদি আঠারো সাথে একুশ তুলনা করেন তিনটি ক্ষেত্রেই কিন্তু আমরা আহ মোটামুটি ভাবে বেশ পার্থক্য নিয়ে রয়েছি যদিও আপনারা লক্ষ্য করে দেখেন অর্থনৈতিক ভঙ্গুরতা এবং মানে পরিবেশগত ভঙ্গুরতা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আমরা গত তিন বছরে কিছু কমে অর্থাৎ অবনমন হয়েছে তিনটি সূচকই এখনো যথেষ্ট উপরে আছে কিন্তু একটি সূচকে কিন্তু তার আঠারোর চেয়ে একুশে আমাদের অবনমন হয়েছে এবং এটা দিয়ে বোঝা যায় যে আগামী দিনে আমাদের এখানে করণীয়টা কি হতে হবে আমি এই সংখ্যাগুলো আপনাদের সবই আমাদের ত্রৈবার্ষিক যে পর্যালোচনা হয়েছে সেখান থেকে আপনাদের এটা দিলাম এখন বাংলাদেশ তো দ্বিতীয়বারের ভিতরে এটা আসলো এটা আপনারা সকলে ভিতরে দেখেছেন আপনারা জানেন যে বাংলাদেশের এই তালিকা থেকে যদি দ্বিতীয়বার আসার পরে দু মানে তিন বছরে আমাদের সেই দু একুশ তিন বছরে আমাদের দু হাজার চব্বিশে বের হয়ে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশ সরকার সাম্প্রতিক কালে সিডিপির কাছে অনুরোধ জানায় যেন আরো বাকি দুই বছর দেওয়া হয় কিছুটা যেহেতু কোভিডের প্রাদুর্ভাব সব দেশের ভিতরই আছে সিডিপি সেহেতু এটাকে খুবই নমনীয় ভাবে দেখেছে এবং যার ফলে বাংলাদেশের প্রতিশ্রুতিটি রক্ষিত হয়েছে এবং চব্বিশের বদলে এখন দু হাজার বাংলাদেশ এখন সর্বশেষ এই তালিকা থেকে বের হয়ে যাবে এবং এই তালিকা থেকে ঠিক একই বেরোনোর ক্ষেত্রে নেপাল এবং লাওসকেও এই তিন বছর দুই বছরের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন যে আহ জানেন লক্ষ্য করেছেন কিনা যে দুটি দেশকে কিন্তু এই সুপারিশ করা হয়নি যে তারা দু হাজার চব্বিশে বের হয়ে যাক তারা সেটার জন্য প্রস্তুত ছিল মানে আমাদের পাইপলাইনে ছিল টিমর লেস্টের পক্ষে এটা সম্ভব হচ্ছে না টিমল লেস্টে নিজেই এটাকে পিছানোর জন্য অনুরোধ করেছে কারণ তারাও তেল রপ্তানিকারক দেশ এবং তেল রপ্তানি তেলের দাম পড়ে যাওয়ার কারণে তাদের তাদের খুবই অর্থনৈতিক চাপের সংকটের ভিতরে সৃষ্টি হয়েছে সমস্যা ছিল না। কৌতূহল উদ্দীপক আলোচনার জায়গা ছিল মিয়ানমার কারণ মিয়ানমার সবগুলো সূচকই পূরণ করেছিল এবং সরকারের পক্ষ থেকেও তারা বের হতে চাচ্ছিল জোরদার ভাবে কিন্তু কমিটি মিয়ানমারকে সুপারিশ করেনি যে কারণে সুপারিশ করেনি সেটা হলো যে মিয়ানমারের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেটার ফলাফল কি পড়বে এবং সাধারণ সিডিপি নিশ্চিত ছিল না সেহেতু তারা টেকসই উন্নয়নের পক্ষে যাবে যদি সুপারিশ করা হয় এবং তাদের যে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সামরিক সরকার দায়িত্ব নেওয়ার ফলে সেই অনিশ্চয়তার কারণে জাতিসংঘের আমাদের এই কমিটি আমরা এটাকে রিকমেন্ড করতে এখন যে প্রশ্নটা সবসময় আপনাদের কাছ থেকে বারবার আসে যে এই তালিকা থেকে বের হওয়ার পরে আমাদের সুবিধা অসুবিধা কি সুবিধার বিষয়টি সকলেই জানতে চায় আমি আমি আপনাদের বলছি সুবিধার বিষয়টি হলো সবই হলো আহ সম্ভাবনার দিক এটাকে বাস্তবায়ন করার ব্যাপারটা অনেকখানি দেশের উপর নির্ভর করে দেখুন আপনি প্রথম আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই তালিকা থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের জাতিসংঘের স্বীকৃতির ফলে আন্তর্জাতিক আমাদের উন্নয়নের যে সাফল্য তার একটি স্বীকৃতি আমরা পেলাম এই স্বীকৃতির ফলে যেটা হয় যে বিদেশের যে বাণিজ্য ব্যবস্থা আছে বা যে বিদেশের যে আর্থিক ব্যবস্থাপনায় যারা যুক্ত আছে তারা এই দেশের প্রতি বাজারের প্রতি বিনিয়োগ করার ক্ষেত্রে আস্থা আরো তাদের বাড়ে এবং সেই আস্থা বাড়ার কারণে আমাদের দেশের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলোকে বিবেচনায় রাখার ক্ষেত্রে তারা যে বিবেচনায় নিয়ে তারা যে বেশি দাম ধরে সুদের হার বাড়ে বেশি করে লাইব রেটের উপরে বেশি ধরে সেটা এই ক্ষেত্রে কমবে বলে আশা করা যায় দেখা গেছে যে সমস্ত দেশ এই তালিকা থেকে বের হয়েছে তাদের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং ইম্প্রুভ করেছে অর্থাৎ ভালো হয়েছে অর্থাৎ তারা এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রে আর একটু এক এগিয়ে যায় আরো যেটা লক্ষ্য রাখার বিষয় যে সমস্ত দেশগুলো বের হয়েছে তারা বের হয়ে যাওয়ার পরে হয়তো কিছুটা তাদের গড় আপনার দেশজ আয়ের যে প্রবৃদ্ধির হার সেটা কিছুটা কমেছে কিন্তু সেটা কমলেও আমরা লক্ষ্য করেছি সেখানে কর আহরণ বেড়েছে কারণ সরকার অনেক কাগজ চেয়ে বেশি উদ্যোগী হয় সেখানে যেহেতু আস্থা বেড়েছে সেহেতু প্রত্যক্ষ বিনিয়োগ বেড়েছে এবং বৈদেশিক সাহায্য হঠাৎ করে পড়ে যায়নি এবং রেমিটেন্স আগের মতোই আগের মতোই অবস্থায় থেকেছে সেহেতু যেই জায়গাটা মনে রাখতে হবে সবচেয়ে বড় মানে সম্ভাবনার জায়গাটা হলো আমরা বিনিয়োগযোগ্য সম্পদ সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে পারবো আমাদের নিজস্ব দাবি দেওয়া মানে বিনিয়োগ চাহিদা মেটানোর জন্য এটি হলো সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা এখন চাপের জায়গাগুলো আপনারা জানেন সবচেয়ে বেশি যেটা চাপ সেটা সেটা হলো যে রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক সুবিধা ছিল মুক্ত বাজার সুবিধা সেটা ক্রমান্বয়ে চলে যাবে এবং তার ফলে আপনারা জানেন যে যে হিসাব করা হয়েছে এবং এই হিসাবটি যেটা আমি দিচ্ছি সেটা আমার বন্ধু সহকর্মী সিপিডির মুস্তাফিজুর রহমানের হিসাব যে আট থেকে দশ শতাংশ আপনার রপ্তানি আহ রপ্তানি আয় পতন হতে পারে এবং এটার মূলত হবে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে এবং কানাডা জাপান এবং অস্ট্রেলিয়া জাপান এবং অন্যান্য বাজার নিয়ে আমি পরে আসছি আপনাদের কাছে এবং এটা সব স্বল্পোন্নত দেশের যে বাজারটা যাবে এটার ফলে তার প্রায় পঁচাশি শতাংশই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যাবে এটাই একটা ডাবলিউটি হিসাব থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি তবে আপনাদের মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজার সুবিধা দু হাজার চলে গেলেও আরো তিন বছর এটা অব্যাহত থাকবে অন্তত এবং যুক্ত রাজ্য গ্রেট বলেছে যে তারা এটাও একই রকম ভাবে অব্যাহত রাখবে আমি আপনাদের কাছে যেটা মনোযোগ আকর্ষণ করতে চাই আমাদের বাংলাদেশে যতখানি না রপ্তানি ক্ষেত্রে যে ক্ষতি হবে সেটা নিয়ে যতখানি আলোচনা হয় আলোচনা তো যুক্তিযুক্ত ভাবেই হয় কিন্তু তার বিপরীতে আমি দেখি যে একটা বড় ধরনের অনিহা হয়তো কিছুটা অজ্ঞান বা অবজ্ঞা অন্যান্য ক্ষেত্রে যে চাপগুলো সৃষ্টি হবে সেগুলি সম্বন্ধে আমি লক্ষ্য করি দেখুন বাংলাদেশ এই মুহূর্তে শুধুমাত্র যে এলডিসি তালিকা থেকে বের হয়েছে তা না দু সালে আমরা স্বল্পোন্নত স্বল্প আয়ের দেশে থেকে বের হয়ে নিম্ন মধ্য আয়ের দেশে ঢুকে গেছি এর ফলে আমাদের আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে যে সমস্ত নতুন নীতিমালাতে থাকতে হয় সেটা যে এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর সাথে যুক্ত হয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করে এই আলোচনা বাংলাদেশে খুব বেশি হয় বলে আমি দেখি না এটার একটা বড় কারণ হলো যে বাণিজ্য মন্ত্রণালয় যে আলোচনাটা করে তার সাথে অর্থ মন্ত্রণালয়ের আলোচনাটা সামঞ্জ বা যোগাযোগটা তুলনামূলকভাবে কম এটা দিয়ে প্রকাশ পায় এখন বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেন এখন ব্ল্যান্ডেড কান্ট্রি হয়ে গেছে ব্লেন্ড মানে কি কৃষির সাথে কি মিশ্রণ কিছুটা সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিক সাহায্যের সাথে আন্তর্জাতিক অনুদানের ঋণের সাথে আরেকটা উচ্চ মূল্যের ঋণকে মিশানো হবে যত আমরা আগাবো তত বেশি উচ্চ মূল্যের ঋণ আমাদের নিতে হবে এমন কি কিছু কিছু দ্বিপাক্ষিক দাতা আরেকটা আলোচনা খুব বেশি হয় না সেটা হলো যে আমাদের কৃষিতে আমাদের যে ভর্তুকি দেওয়ার আয়তন বা পরিমাণ বা মাত্রা সেটা আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ হতে হবে এবং একই রকম ভাবে সীমিত হবে এটা একটা হিসাবের ব্যাপার আছে এর সাথে সাথে আমাদের যেই সমস্ত নতুন শিল্প কারখানা গড়ে উঠছে সেগুলোকে আমরা প্রণোদনা দিয়ে থাকি দেই এগুলো অনেক বেশি নিয়ন্ত্রিত হবে। এবং নতুন শিল্পকে দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি যেটা তে আছে ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেশার সেগুলোকে মেনে আমাদের কাজ করতে হবে এই আলোচনাটাও কিন্তু খুব বড় হয় না আমি শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকেও এই আলোচনা খুব বেশি দেখি না মেধাসত্ব আইন নিয়ে তার প্রভাব নিয়ে একটা খাতকে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে আপনারা জানেন সেটা হলো ফার্মাসিউটিক্যাল এবং সঠিকভাবে এটা হয়ে থাকে এই এই ওষুধ শিল্পের উপরে আমরা যে সুবিধাটা পাচ্ছি এখন এই মুহূর্তে বিভিন্ন পেটেন্টকে কার্য করার ক্ষেত্রে যে পেটেন্টকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যে এই মুহূর্তে শিথিলতা আছে সেটা আমরা বের যদি তালিকা থেকে বের হয়ে যায় এলডিসি সেটা সাথে সাথে শেষ হয়ে যাবে অর্থাৎ যদিও সুবিধাটা দু সাল পর্যন্ত আমাদের থাকার কথা ছিল সাত বছর আগেই আমরা এই ব্যবহার থেকে বঞ্চিত হব আমি এরপরে এটার ব্যাপারে যে নতুন আলোক চালা চলছে সেগুলি আমি বলবো তে কিন্তু যে জিনিসটা আমাদের আলোচনায় নেই মেধাসত্ব আইন সম্পর্কে আমি মনে করবো একটা অন্যায় অবহেলার ভিতরে আছে সেটা হলো যে এই ট্রিপসেরই এই ওষুধ শিল্পের বিশেষ ছাড়াও অন্যান্য অনেক ওখানে শর্ত আছে যেগুলি আমাদের কার্যকর ভাবে পালন করতে হবে এই যে আপনাদের আমাদের সকলের এখানে ক্লোন বা বিভিন্ন ধরনের কপি করা সফটওয়্যার রয়েছে যে কোনো এগুলি সবগুলো বন্ধ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ আইনানক দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমি একটা উদাহরণ হিসেবে বললাম এছাড়া যে সমস্ত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে আমরা বিশেষ সুবিধা পেতাম স্বল্পোন্নত দেশ হিসেবে এই এই মেধাস্বত্ব বিষয়কে কার্যকর করার ক্ষেত্রে সেটাও চলে যাবে এর সাথে আমাদের যে কম্পালসারি লাইসেন্সিং অর্থাৎ যদি এই যে প্রাদুর্ভাব এই যে অতিমারির সময় যদি আমরা কোনো ওষুধ আমরা নিজেরা দেশে জাতীয় উৎপাদন করার সক্ষমতা থাকতো সেগুলি করে যদি আমরা বাইরে পাঠাতে চাপতাম সেটা কম্পালসারি লাইসেন্সিং বলে অর্থাৎ আপনি আপনি পেটেন্টের অধিকারকে ভায়োলেট করে করে ভঙ্গ করতে পারেন সেই অধিকারটাও কিন্তু আমাদের চলে যাবে এটা ওষুধ শিল্পের আরেকটা বড় আহ দুর্বল মানে আঘাত আঘাতের দিকে আসবে আর সবচেয়ে বড় কথা আমাদের দেশের যে সমস্ত পেটেন্ট তৈরি হচ্ছে সেগুলিকে নিবন্ধন করার জন্য আমাদের যে পয়সা দিতে হয় ফি দিতে হয় বিশ্ব সংস্থার কাছে পার্টিকুলারলি যে পেটেন্ট কোঅপারেশন ট্রিটির এটা তো আমাদের আগে চেয়ে অনেক বেশি ফি দিতে হবে এগুলো আমাদের মাসুল দিতে হবে এটাও মনে রাখতে হবে আমি আক্ষেপ করে বলছি এই সমস্ত অনেক বিষয়ের প্রতি আমাদের সেই ব্যাপারে খুব একটা আগ্রহ নেই শুধুমাত্র একটু বেশি হলো শুধুমাত্র আমাদের রপ্তানির ক্ষেত্রে আরেকটু আছে আমাদের ওষুধ শিল্পের ক্ষেত্রে কিন্তু এর বাইরে আমাদের অন্যান্য চাপের ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণে আলাপ আলোচনার ভিতরে নেই আর যেটা আমি বলছি সেটা হলো কি সব বন্ধ হয়ে যাবে আমি আগেই বলেছি যাবে না একটা তো ইউরোপিয়ান ইউনিয়নের অব্যাহত থাকবে গ্রেট ব্রিটেনে অব্যাহত থাকবে আমাদের শুল্কমুক্ত বাজার সুবিধা অন্তত তিন বছর জাপান এবং কানাডাতে কি হবে এটা আমরা এখনো জানি না ইন এবং এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত বলে আমরা সকলেই মনে করি আরো বেশি দেখানো উচিত এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের ট্রেড যেটা সাহায্যের ব্যাপার আছে যে ফ্রেমওয়ার্ক যেটা ডাবলিউটি এবং আংটার যৌথভাবে আমাদের এইট ফর ট্রেড দেয় সেটা পাঁচ বছর অব্যাহত থাকবে অর্থাৎ দু ছাব্বিশের পর পর্যন্ত অব্যাহত থাকবে আমাদের যে এলডিসি টেকনোলজি ব্যাংক সেখানেও আমাদের পাঁচ বছর মতো সময় আমাদের ওখানে অব্যাহত থাকবে বাংলাদেশ বেশ কিছু ইতিমধ্যে বা অলরেডি দ্বিপাক্ষিক নিঃসন্দেহে ভালো যে জিনিসটা আমাদের আলোচনার ভিতরে নেই আবার আমি বলছি সেটা হলো যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার অধীনে আমাদের বেশ কিছু দক্ষিণীয় দেশ আহ উন্নয়নশীল দেশ আমাদের বাজার সুবিধা দিয়ে থাকে এটা আমাদের চায়না দেয় শুল্ক মুক্ত বাজার সুবিধা ভারত দেয় সুবিধা আমরা এই পর্যন্ত লক্ষ্য করিনি যে তাদের সাথে এই বিষয়গুলি আলোচনা করে নেওয়া হয়েছে কিনা আমি যেমন মনে করি যে আগামী দিন আগামী সময়ে খুব দ্রুতই বাংলাদেশে সফরে আসবেন একটি বিষয় যেখানে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অবশ্যই দাবি করে নিতে পারি সেটা হলো যে বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যায় ভারত এই মুহূর্তে যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে সেই সুবিধাটাকে অব্যাহত রাখা চীনের ক্ষেত্রে যে সুবিধাটি প্রায় এখন পূর্ণাঙ্গ ভাবে আসছে সেটাও একই রকম ভাবে অব্যাহত রাখা এখন যেই জিনিসটা দাঁড়াচ্ছে যে আন্তর্জাতিক ভাবে কিন্তু এই বিকাশমান স্বল্পোন্নত দেশগুলোকে যারা বের হয়ে যাচ্ছে তালিকা থেকে তাদের ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে আন্তর্জাতিক ভাবে যেটা অনেক কিছু আপনারা জানেন আমরা অনেকেই এগুলোর সাথে যুক্ত আছি এই আন্তর্জাতিক যে পরিমন্ডলে যে পরিবর্তনগুলো হচ্ছে এইটার কিন্তু দেখভাল করার দায়িত্ব আমি আবার পরে আসব পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে আমি আপনাদের কাছে নিয়ে আসব সরকারের ভিতরে যে বিভাজিত ভাবে এই স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণকালীন কর্মসূচিকে কিভাবে দেখবে সেই বিভাজনটা রয়ে গেছে এখন যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটা হলো যে নিউ ইয়র্কে আমাদের জাতিসংঘ জেনেভাতে আমাদের ডাব্লিউটিও ব্রাসেলসে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন আরো অন্যান্য জায়গাতে রয়েছে লন্ডন রয়েছে ওয়াশিংটন রয়েছে ওয়াশিংটনে আপনার ম্যানিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে এগুলিকে সকল সব সব জায়গাতে বাংলাদেশের আমাদের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আর অর্থনৈতিক আহ কূটনীতির ক্ষেত্রে আমি আসবো এটার পর কিন্তু আমি সেখানে যাওয়ার আগে আপনাদের বলতে চাই সিডিপি তে এই মিটিংটা হওয়ার আগে একটি এক্সপার্ট গ্রুপ মিটিং মিটিং হয়েছিল সেখানেই বাংলাদেশ ওই দুই বছরের দাবিটি জানিয়েছিল সেই এর বাড়তি রেজলিউশন হয়েছে বাংলাদেশ সম্বন্ধে আমি সেইটার রেজলিউশনের তিনটি বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করছি এটা ওই এক্সপার্ট গ্রুপ মিটিং এর রেজলিউশন এই এই বছর জানুয়ারি মাসে যেটা ফেব্রুয়ারি প্রথম দিকে যেটা হয়েছিল প্রথমটা দেখুন আপনারা আমি আপনাদের স্ক্রিনে দিয়েছি সেটা বলছে যে দ্য এক্সটেনডেড অর্থ পিরিয়ড সময় 5 বছর যদি দেওয়া যায় তাহলে এটা উইলেনাম এটা যথেষ্ট হবে না যে এই মুহূর্তে যে আন্তর্জাতিকভাবে যে বৈশ্বিকভাবে যে স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট চলছে লক্ষ্য করে দেখুন মানে বাংলাদেশ তালিকা থেকে বেরোবে ঠিকই কিন্তু তার যে বিভিন্ন ভঙ্গুরতা এবং আন্তর্জাতিক পরিমন্ডলে যে ধরনের এর কথা বলা হচ্ছে যে আছে এগুলি পুরোটা তার কাটিয়ে ওঠা সহজ হবে না এবং সেই জন্য সে বলছে তার উন্নয়ন এবং বাণিজ্য সহযোগীদের একটি স্মুথ সাথে মিলে একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বানাতে হবে অর্থাৎ উত্তরণকালীন কৌশল বানাতে হবে এটা দেখুন সিডিপির রিকমেন্ডেশনের ভিতরে এটা আছে এবং প্ল্যানিং ফর এ পোস্ট গ্রাজুয়েশন ইন্টারন্যাশনাল ল্যান্ডস্কেপ অর্থাৎ তো তালিকা থেকে উত্তরণের পরে যে আন্তর্জাতিক পরিমণ্ডলের চেহারাটা কি হবে সেখানে বাংলাদেশ কিভাবে খাপ খাওয়াবে এইটা একটা বড় বিষয় হিসেবে এখানে বিবেচিত হতে হবে এবং দেখুন এই পরে তাতে কি বলছে এবং এটা করতে গিয়ে কমিটির বেশ কিছু রিকমেন্ডেশন সুপারিশ দিয়েছে প্রথম সুপারিশটাই হলো হলো ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে তার সম্পদ সংগ্রহ করতে হবে অর্থাৎ করের হার কর আহরণের মাত্রা বাড়াতে হবে এইটা হলো এক নম্বর দুই নম্বরে বলছে যে পরিকল্পনাটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা আছে সেখানে কর্মসংস্থানকে মধ্যমণি বানাতে হবে আপনাদের মনে আছে কিনা আমরা নাগরিক প্ল্যাটফর্মে থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোচনার সময় বলেছিলাম কর্মসংস্থানকে এই পরিকল্পনার সর্বোচ্চ অগ্রাধিকার শুধু না এইটাকে লক্ষ্যমাত্রা হিসেবে দেখতে হবে এবং কত বছর কোথা থেকে কত কতগুলো কর্মসংস্থান হচ্ছে এর একটি স্বচ্ছ বিবরণ প্রতি বছর থাকতে হবে ওনারাও বলছেন জব ক্রিয়েশনকে এক নম্বরে মানে প্রথমে ডোমেস্টিক রিসোর্স পরেই জব ক্রিয়েশন তিন নম্বরে বলছেন হেলথ সেক্টর তিন নম্বর হলো হেলথ সেক্টর পাঁচ চার নম্বরে যে বলছেন ওনারা অর্থনীতির বহুদাকরণ এই কারণে একটি পণ্যের উপর নির্ভরশীলতা বা একটি খাতের উপর নির্ভরশীলতা থাকার ব্যাপার না আর পাঁচ নম্বরে যেটা আপনাকে সিডিপি থেকে বলা হচ্ছে সেটা হলো আপনার ক্লিন অ্যান্ড সাস্টেনেবল এনার্জি টেকসই অর্থাৎ খুব সুনির্দিষ্টভাবে ভাবে বলছে যে কয়লা ভিত্তিক যেই আমাদের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলো আছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে বের হয়ে আসতে হবে অর্থাৎ দেখেন সিডিপি কিন্তু শুধু যে আপনাকে একটি আহ উত্তরণকালীন কর্মসূচি করতে বলছে তা না একটা কৌশল করতে বলছে না সেই কৌশলের অন্তত পাঁচটি বিষয়ে সে বলছে কর কর্মসংস্থান স্বাস্থ্য খাতে বিনিয়োগ অর্থনীতির বহুদাকরণ এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ থেকে বের হয়ে যাওয়া আর যেটা কমিটি থেকে বলা হয়েছে সেটা হলো যে সমস্ত উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য সহযোগীদের ওই যে ছষট্টি দশমিক এক ধারাতে যে ট্রিপসে যেখানে ডাব্লিউটিও ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে নমনীয় বা শিথিল প্রয়োগ করে থাকে স্বল্পোন্নত দেশের সেটার ক্ষেত্রে যেন বাংলাদেশের মতো দেশগুলো তারা যেন বাকি সুবিধাটুকু ভোগ করতে পারে আমি এরপরে আপনার কাছে আসবো অর্থাৎ ওই যে বছর বছর আগে আগে শেষ হয়ে হয়ে যাবে গেলে আর পাবে না সেটাকে যেন সুযোগ দেওয়া হয় বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে এবং পরিবেশের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বৈদেশিক সাহায্য যেন অব্যাহত থাকে এটা হলো বিদেশিদের কাছে বা আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীর কাছে বাংলাদেশের জন্য এইটি সিডিপি পক্ষ থেকে সুপারিশ গেছে অর্থাৎ ট্রিপসের এই শিথিল শিথিলতাটা যেন অব্যাহত থাকে আমাদের ওষুধ শিল্পের জন্য এবং স্বাস্থ্য খাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যেন আন্তর্জাতিক সহযোগিতা আমরা অব্যাহত ভাবে পেয়ে থাকি আপনারা কতখানি আপনারা নিঃসন্দেহে জানেন যে বাংলা ডাব্লিউটিও তে এই মুহূর্তে এলডিসি গ্রুপের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে সাবমিশন দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে এলডিসি থেকে বের হওয়ার পরে তালিকা থেকে বের হওয়ার পরে বারো বছর সবার জন্য সমানভাবে সমস্ত সুবিধা অব্যাহত রাখার জন্য বলা বহুল্য বারো বছরে কেউই আর রাজি হবে না এটা রাজনৈতিক বা পরিবেশগত মানে প্রাতিষ্ঠানিক বাস্তবতা এটাকে দিবে না আবার তিন বছর ওখানে তিন থেকে পাঁচ বছর এখন যেটা আছে সেটা অনেকের জন্য প্রায় ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর অব্যাহত থাকার কথা আছে সেটা অনেকের কাছে কম মনে হচ্ছে তাহলে থেকে কোনো কিছু হবে কিনা এটি এখন আগামীতে দেখার বিষয় এল দের পক্ষ থেকে চলমান বিভিন্ন যে আলাপ আলোচনা নেগোসিয়েশন আছে সেখানেও বিশেষ সুবিধার দাবি দেওয়া দেওয়া হচ্ছে যাতে করে বিশেষ করে ফিশারি সাবসিডিতে সেটা হলো যে তালিকা থেকে বের হয়ে গেলেও যেন সুবিধাগুলো অব্যাহত থাকে একই রকম ভাবে কথা তো আমি একটু আগে বললাম যে এইটা রয়েছে এইরকম জিনিস বেশ এইরকম আমি বারবার এই জন্য বলছি ডাব্লিউটিওর সাথে আমাদের এই উন্নয়ন এই এইটার এই উন্নয়ন উত্তরণকালীন কৌশলের একটি খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যোগাযোগটা এই মুহূর্তে বেশ ক্ষীণ আর যেটা ইউএনসিডিপি পক্ষ থেকে আপনাদের আমি জানাতে চাই আমরা তিনটি বড় জিনিস এখানে নিয়ে এসেছি যেটা আগামীতে বড় ভাবে যাবে এবং বাংলাদেশের জন্য এটা তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি একটি হলো সিডিপি পক্ষ থেকে আপনার যে উত্তর উত্তরিত যে স্বল্পন্নত দেশ আছে এবং আপনারা অনেকেই বলছেন উত্তর স্বল্পন্নত দেশের উন্নয়নশীল দেশ আমি এটা যে সঠিক না এটার ব্যাখ্যা আমি পরে বলবো এই 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 ফর্মুলেশনটা ঠিক না সেটা হলো আন্তর্জাতিক সাহায্য যাতে অব্যাহত থাকে সেটা কোন কোন ক্ষেত্রে হবে সেটা একটা তালিকা করা হচ্ছে সেটার ভিত্তিতে এই মুহূর্তে আলাপ আলোচনা শুরু হয়েছে আমাদের এই গত পরে যাওয়া দ্বিতীয়ত যেটা করা হয়েছে সেটা হলো একটি বিশেষ মনিটরিং পরিবীক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ এই দেশগুলো এরকম প্রতিকূল পরিস্থিতির ভিতরে তালিকা থেকে বের হচ্ছে যদি হঠাৎ করে তার কোনো সমস্যা হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় আন্তর্জাতিক আন্তর্জাতিক সহযোগিতা সহযোগী গোষ্ঠীও যাতে এটাতে প্রতিক্রিয়া দিতে পারে সেটার জন্য একটি পরিবেক্ষণ ব্যবস্থা হবে আমার বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ হবে যে এই পরিবেক্ষণ ব্যবস্থার ভিতরে যেন দ্রুতই আমরা ঢুকতে পারি আর তৃতীয়ত যেটা করা হচ্ছে সেটা হলো সিডিপিতে একটি এলডিসি গ্রাজুয়েশন সাপোর্ট ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে অর্থাৎ যারা সাপোর্টের এটা সাশ্রয়ী ভাবে অর্থায়ন পেতে হলে প্রযুক্তি পেতে হলে যদি কোন কোন জায়গাতে অসুবিধা নিরোশনের ক্ষেত্রে যদি আমরা টাকা টাকা না না পাই আমি ওখানে বলে বলে হয়তো বলি পুরোটা সেটা যে পাওয়ার দুটো আমাদের সমস্যা হবে সবচেয়ে বড় হবে জলবায়ুর জলবায়ুর ক্ষেত্রে যে এলডিসি এর বিশেষ তহবিল সেটা থেকে টাকা পাওয়া অনেক ক্ষেত্রে আমাদের ব্যক্তি খাতের থেকে অর্থাৎ গাভি মানে যেটা আমরা গেটস ফাউন্ডেশন থেকে টাকা পাই স্বাস্থ্য ক্ষেত্রে বড় সেখানেও কিন্তু আমাদের ওই যে দ্বিতীয় ধরনের উত্তরণ হচ্ছে স্বল্প মধ্য আয়ের দেশে চলে যাওয়ার কারণে দু ডলার পার ক্যাপিটাল ইনকামের যে থ্রেশলটা ছিল ওটার উপরে চলে যায় ওখানেও কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে সেহেতু এই এলডিসি গ্রাজুয়েশন সাপোর্ট ফেসিলিটি এই সমস্ত ক্ষেত্রে কোনো সুবিধা এনে দিতে পারে কিনা সেগুলোর জন্য দেশগুলোকে সাহায্য করবে অর্থাৎ সিডিপি পক্ষ থেকে আমরা এবার তিনটি বিষয়কে মানে সুনির্দিষ্ট ভাবে সমর্থনমূলক পদক্ষেপে গেছি একটি হলো আন্তর্জাতিক আহ সমর্থন গুলোকে কিভাবে অব্যাহত রাখা যায় সেটার জন্য একটি তালিকা এবং উদ্যোগ দেশগুলো যারা তালিকা থেকে বের হয়ে যাচ্ছে সেটা একটি একটি এবং তৃতীয়ত সাপোর্ট আমি আপনাদের এই যে উৎ উত্তরণকালীন যে পদক্ষেপ সেই উত্তরণকালীন কৌশলের দুই একটি বিষয়কে আপনাদের আরো দৃষ্টি আকর্ষণ করেই শেষ করে দিব একটি হলো এইটাকে এই উত্তরণকালীন কৌশলকে আগামী পাঁচ বছর শুধু না তার একটু পরেও আমাদের বিবেচনার ভিতর রাখতে হবে কারণ হলো তালিকা থেকে বের হয়ে গেলে পরে সম্পূর্ণ অবস্থার ভিতরে থাকি এইটা আপনার আপনাদের জানতে হবে যে ভুটান ইতিমধ্যে সে কৌশল তৈরি করে ফেলেছে এবং ভুটানকে আন্তর্জাতিক সহযোগী গোষ্ঠীরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের কি সাহায্য দিতে পারে সেগুলির ব্যাপারে আলাপ আলোচনায় যুক্ত হয়েছে ওই কৌশলকে ভিত্তি করে কারণ আলাপ আলোচনার একটা ভিত্তি লাগবে ওই ভিত্তিটা হলো কৌশল পত্রটি এই জন্যই বাংলাদেশেকে এটা তৈরি করার ক্ষেত্রে আমি তাগাদাটা দাটা দিচ্ছি আমি ফিরে আসব। এবং এটার এই কৌশল দুটো দিক থাকে একটা হলো যে এই তালিকা থেকে বের হয়ে যাওয়ার ফলে আমার যে সমস্ত নেতিবাচক প্রভাব হবে সেগুলোকে কিভাবে মোকাবেলা করব আর দ্বিতীয়ত পূর্ণভাবে তালিকা থেকে বের হয়ে গেলে আমি কিভাবে মসৃণ ভাবে টেকসই ভাবে এই পথে আরো এগিয়ে যেতে পারবো যেটাকে আপনারা অনেকেই বলছেন যে উন্নত দেশের পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে এখন বাংলাদেশের এই অন্য দেশের থেকে দুটো জিনিস বড় ভাবে এখানে আসছে সেটা হলো একটা তো হলো যে কৌশলের ভিতরে একটা হলো যে অতিমারি উত্তর পরিস্থিতিকে আমরা কিভাবে মোকাবেলা করব এবং এটা একটা বিশেষ বিষয় অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন আর দ্বিতীয়ত বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা রয়েছে বাংলাদেশের সমস্যা না আমার প্রতিবেশী সমস্যা আমরা যেটার ভার বহন করছি এই খরচটা একটা বড় বিষয় এবং তাদের প্রত্যাবর্ষণের বিষয়টি রয়েছে এটা আমরা কিভাবে দেখব কিন্তু আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আরো দুটো বিষয় যেটা আগামীতে আরো বড় হবে এবং সাম্প্রতিককালে মানে আমরা যে মিয়ানমারকে এই অনুমোদন দিতে সিডিপি পারেনি সেই সেই উদাহরণটিকে মনে রেখে আপনারা এই 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 বিষয় বিবেচনা করবেন দুটি বিষয় খুব বড়ভাবে আলোচনার ভিতরে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভিতরে সকলেই জিজ্ঞেস করছেন যে তালিকা থেকে তো বের হবে কিন্তু ওদের দেশের ভিতরে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কতখানি হয়েছে মানে সকলেই আন্তর্জাতিক বিশ্ব জিজ্ঞেস করছে যে এই দেশগুলো স্বল্পোন্নত দেশগুলো যারা উন্নতি করেছে এবং তারা তালিকা থেকে বের হবে কিন্তু আগামী দিনে তাদের টেকসই উন্নয়নের জন্য তারা কতখানি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করেছে অর্থাৎ তাদের ভিতরে অর্থনীতিতে বৈষম্য হ্রাস পাচ্ছে কিনা বাংলাদেশের ক্ষেত্রে যে হ্রাস পায়নি এটা তথ্য দিয়ে বলার অপেক্ষা রাখেন আপনারা এটা জানেন আয়ের বৈষম্য বেড়েছে ভোগের বৈষম্য বেড়েছে সম্পদের বৈষম্য বেড়েছে এমনকি প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রেও কোভিড সময়কালে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের ক্ষেত্রে দেখেছি অর্থাৎ বাংলাদেশকে আগামী দিনে শুধুমাত্র এগিয়ে গেলে হবে না সেখানে বৈষম্য কমাতে হবে দ্বিতীয় আরেকটা বিষয় মনোযোগে এসেছে সেটা হলো সুশাসনের বিষয়টি এটা বারবারই আলোচিত হয়েছে বিভিন্ন বিভিন্ন ফোরামে সিডিপিতে এবং সেটা হলো যে এই যে সুযোগগুলি দেওয়া হয়েছে এটার ভিতর তো সুশাসন নেই তাহলে সুশাসনকে আমরা কিভাবে দেখবো এটার জন্য যে বৃহত্তর কাঠামোতে এই উত্তরণকে দেখা হচ্ছে সেটার ভিতরে সুশাসনকে কিভাবে আনা যায় এবং যে সুশাসনের যেই অংশটা সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে সেটা হলো নাগরিক অধিকার এবং মানবাধিকারের বিষয়টি নাগরিক অধিকার এবং মানবাধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নশীল দেশের বা দেশের তালিকা থেকে বের হয়ে যাওয়া বা বের হওয়ার পরে যদি কোনো ধরনের হয়ে দেখা যায় তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থাতে যাওয়ার আলোচনাটাও হচ্ছে আপনারা দেখলেন যে কি কারণে এর একটা প্রতিফলনটাই হলো যে মিয়ানমারকে অনুমোদন দেওয়া হলো না সেহেতু বাংলাদেশকে আগামী দিনে এই কৌশল রচনা করতে হলে এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্থাৎ বৈষম্য কমানো এবং নাগরিক অধিকার ও মানবাধিকারকে বাস্তবায়নকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে আমি মনে করি বাংলাদেশের কৌশলের তো অভাব নেই আপনারা জানেন আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে আমাদের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আছে একশো বছরের বদ্বীপ পরিকল্পনা আছে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান আছে এসডিজি আছে তো এত পরিকল্পনার ভিতরে আমার এই উত্তরণকালীন কৌশলটা কিভাবে স্থাপিত হবে এটা কিন্তু একটা চিন্তার বিষয় এবং এটার জন্য আমাদের আরো বেশি চিন্তা ভাবনা করতে হবে আমার ধারণাগত ক্ষেত্রে এবং বাস্তবায়ন ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু এটা চিন্তা করতে হবে এবং এইটা কোথায় কিভাবে হবে এটা একটা বড় বিষয় কিন্তু যে জিনিসটা খুব পরিষ্কারভাবে আসছে সেটা হলো যে ওই উত্তরণকালীন যে কৌশলটি হবে তার প্রাণবিন্দুতে থাকতে হবে উৎপাদিকা শক্তির বিকাশ অর্থাৎ বাংলাদেশে যে উৎপাদন করার যে বিভিন্ন খাত আছে কৃষি বলেন শিল্প বলেন বা অন্যান্য খাত আছে সেগুলিকে বহুধাকরণ করা বহুমুখীকরণ করা এবং সেটার মাধ্যমে জন বিনিয়োগ কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করা বিনিয়োগ কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি করা এইটি হলো কিন্তু মূল জায়গাতে এইটার জন্য যেই জিনিসটা বলা হোক প্রয়োজন এটা আমি আমাদের নাগরিক প্ল্যাটফর্মের সে আগের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পর্যালোচনাতে ফিরে নিয়ে যাচ্ছি সেটা হলো অর্থনৈতিক বহুদাকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত মানে উত্তরণ বা আরো বেশি ভালো করার ব্যাপার রয়ে গেছে এবং একই সাথে আপনার শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ এটার ভিতরে আরেকটা বড় বিষয় এই এই উৎপাদনশীলতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা এবং অর্থনৈতিক এই তিনটিকে আপনার অভ্যন্তরীণ বাজারকে কেন্দ্র করে করতে হবে কারণ আগ পর্যন্ত আমরা অনেক বেশি রপ্তানি নিয়ে চিন্তিত থেকেছি সঠিকভাবেই থেকেছি এটা খারাপ বলছি না কিন্তু আমরা অভ্যন্তরীণ বাজারের প্রতি যথেষ্ট মনোযোগ দিই নাই এই জায়গাগুলোকে এটা নিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি এস এটি একটি কাঠামো হিসেবে ব্যবহার করার সুযোগ আছে বলে আমরা মনে করি আমি শেষে বলছি যেটা এই যে জাতীয় উন্নয়ন কর্ম কৌশলটার কথা বলছি এই কৌশলটার দায়িত্ব কে নেবে আমার মনে হয় দায়িত্বটা জাতীয় টাস্ক যেটা সেই দু ষোলো সালে শুরুতে হয়েছিল আজ থেকে মানে চার বছর আগে না পাঁচ বছর আগে সেই টাস্ক যে টার্মস অফ রেফারেন্স গ্যাজেট দেওয়া আছে সেখানে বলা আছে যে রোড ম্যাপ যেটা হবে সেই রোড ম্যাপের পরিবীক্ষণ ব্যবস্থাপনা তত্ত্বাবধানে এই টাস্ক ফোর্স থাকবে এবং আমি যেটা বুঝি যে টাসফোর্সের পক্ষ থেকে এই কাজটা করার জন্য টাস্ক ফোর্সের যে কর্মপরিধি এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন এখন যেহেতু শেষের দিকে আমরা এগোচ্ছি এবং এটা পুনর্বিবেচনা করতে হবে এই এইগুলো বিবেচনায় রেখে যে যেহেতু ইআরডি অর্থ মন্ত্রণালয়ের ইআরডি এই বিষয়টিকে দেখভাল করছে কিন্তু এর সাথে বৈদেশিক মন্ত্রকের বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এর আগে বলেছি পরিকল্পনা কমিশনের ভূমিকাও লাগবে আরো বেশি লাগবে হয়তো আমাদের আমাদের দেওয়ার জন্য যথাসময়ে তথ্য এর ভূমিকা এর পাশে অবশ্যই কমার্স মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রি রয়েছে সেতু এইখানে একটা বড় ধরনের সমন্বয়ের চ্যালেঞ্জ রয়েছে একটা ধারণাগত চ্যালেঞ্জ রয়েছে কিভাবে আমরা এই কৌশলটাকে দাঁড় করাবো অন্য সমস্ত পরিকল্পনার মধ্যে দ্বিতীয়ত চ্যালেঞ্জ রয়েছে যে এই সমন্বয় করে কিভাবে করব কিন্তু এবং সর্বোপরি অবশ্যই বাস্তবায়ন্ত সর্বদাই একটি দুষ্কর বা একটা কষ্টকর জায়গা সেই জায়গাটাও রয়েছে তো আমি যেটা আপনাদের বলার জন্য আজকে ডেকেছিলাম সেটা হলো যে আমরা এই তালিকা থেকে বেরোচ্ছি এবং আমি যেটা আপনাদের বলতে চাই আপনারা যে লেখেন যে স্বল্পন্নত্ব দেশের থেকে উন্নয়শীল দেশে হলাম এটা আক্ষরিক অর্থে ঠিক না আসলে স্বল্পোন্নত দেশও উন্নয়নশীল দেশ আমরা উন্নয়নশীল দেশের একটা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে যাচ্ছি এবং স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশেরই একটি বিশেষ অংশ সেহেতু এই যে বিশেষ অংশ থেকে আমরা সেই অর্থে প্রমোশন নিয়ে যাচ্ছি এটাকে উচ্ছ্বাসের সাথে সাথে আমাদের তৎপরতা উদ্যম এবং একই সাথে উৎসাহটা অব্যাহত রাখতে হবে এবং শেষটা যদি আমরা ভালো করতে না পারি তাহলে আমাদের জন্য আগের যে অর্জনগুলো সেগুলো দুর্বল হয়ে যাবে সবাই বলে শেষ ভালো কি সব ভালো যা শেষ ভালো তার তো আমরা সেই শেষের কে ভালো করার জন্য কিছু চিন্তা ভাবনা বলার জন্য তাগাতাটা খুব দ্রুত করা দেওয়ার জন্য আজকে আপনাদের ডেকে নিয়ে এসেছিলাম শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ প্রেজেন্টেশন স্লাইডটা কি একটু বন্ধ করা যায় হ্যাঁ বন্ধ করে দিচ্ছি থ্যাংক ইউ আমরা কি প্রশ্ন করব ভাই প্রশ্ন না প্রশ্ন আলোচনা করবেন না আলোচনা আমরা প্রশ্ন করব প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বললেন যে আপনার সুশাসন নাগরিক মানবিক অধিকার এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং একটা শাস্তিমূলক ব্যবস্থারও চিন্তা হচ্ছে তো কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা এবং এটার জন্য কি আমরা যে গ্রাজুয়েশনের প্রসেসের বলতে ঢুকলাম সেটা কি আবার আটকে যেতে পারে কিনা না আমি আপনার শুধু না ওটা আটকে যাবে না এটা এটা আটকে যাবে না এই যে আলোচনাটি হচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত হতে চায় যে তাদের আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত হতে চায় তারা তাদের পক্ষ থেকে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হয় যে সমস্ত বিশেষ সুবিধাগুলো প্রেফারেন্স গুলো দেওয়া হয় সেগুলি মানুষের পক্ষে কাজে লাগছে কিনা সেই জন্য ওই যে আপনার মানুষের পক্ষে তাদের লাগছে কিনা তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে কিনা তাদের না কিনা সেহেতু এল ডিসি গ্রাজুয়েশন এটাতে আটকে যাওয়ার কোনো কারণ নেই যেটা হবে যে বিভিন্ন দেশ যারা বিশেষ সুবিধাগুলো দেয় তারা অনেক ক্ষেত্রে সেই বিশেষ সুবিধাগুলো স্থগিত করতে পারে আমি আপনাদের এই জন্য বারবার এই মুহূর্তে মিয়ানমারের উদাহরণ দিয়েছি যে মিয়ানমারের এই আলোচনাটা আজকে এবার হয়েছে যে যে সমস্ত সুবিধা দেশকে দেওয়া হচ্ছে সেগুলি এই মুহূর্তে পরিবর্তন হয়েছে এবং এটা কিছুটা সম্ভবত মার্কিন সরকার পরিবর্তনের আমরা লক্ষ্য করছি দাদা আমার হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে দাদা হ্যাঁ শোনা যাচ্ছে দাদা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ইউএন কয়েকটা একাধিক রেজুলেশন আছে আপনার স্মুথ ট্রানজিশনের জন্য আর কি যারা করবে তো আমরা তো এরকম খুব বেশি প্র্যাকটিস দেখি না অথচ আপনার এই যে বিশ্ব বাণিজ্য সংস্থার প্ল্যাটফর্মেই তো আহ শুল্কমুক্ত সুবিধা কিংবা অন্যান্য যে সমস্ত এক্সেনশন আছে সেগুলোই কার্যকর হয় তো সামনে তো আপনার ডাব্লিউটিও একটা আহ মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে আপনার কাজাকিস্তানে হ্যাঁ তো এইখানে এই এলডিসি গ্রুপের পক্ষে আপনি তো একটা উল্লেখ করেছেন যে প্রস্তাব রয়েছে যে আরো বারো বছর এই স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট এবং এক্সেমশন গুলো থাকুক তো আপনি এটার জন্য কতটুকু সম্ভাবনা দেখেন কারণ যারা অলরেডি ডাব্লিউটিউ তে আপনার নন এলডিসি ডেভেলপিং কান্ট্রিজ তারা এটা আপত্তি করবে কেন আপনার কি মনে হয়

জানুয়ারি দু বাইশে কোথায় আচ্ছা আশা করা হচ্ছে কাজাকস্তানেই হবে পুরনো তাই হবে ছিল এখন সেখানে কিটা যাবে এটা আগামী কয়েক মাসের ভিতরে আমরা বুঝতে পারবো কারণ ডাব্লিউটিও তে একটি অচল অবস্থা ছিল তার মহাপরিচালক ছিল না নতুন মহাপরিচালক দায়িত্ব গ্রহণ করেছেন এখন এই আলোচনাগুলো আবার সচল হবে এবং ওই মিনিস্ট্রিয়াল টুয়েলভে এলডিসি আউটকাম কি হবে এটা নিয়ে আর একটু হবে এবং এই নেগোসিয়েশন হবে এবং সুখের বিষয় হলো যে সাম্প্রতিককালে ডাব্লিউটিও যখন এলডিসি এই প্রপোজালটা দেয় তখন কিন্তু দক্ষিণের অন্য দেশগুলো ভারত চীন সহ অন্যরা এটাতে খুব আপত্তি করে নেই এটা সমর্থন দিয়ে আচ্ছা কিন্তু ওই ক্ষেত্রে একটু পরিবর্তন আছে বরঞ্চ বড় দেশটা যারা এই সুবিধাগুলো বেশি দিতে হবে যাদের তারা জিজ্ঞেস করেছে তারা তারা বলেছে বারো বছর কেন তারা জিজ্ঞেস করেছে সব দেশকে কি সমানভাবে কেন দিতে হবে সবার তো সমান দরকার নাই অনেকে বলছেন যে ডাব্লিউটিওর জুরি স্টুডেন্টসে আইনের দিক থেকে গ্র্যাজুয়েটেড এলসিসি বলে কোনো ক্যাটাগরি নাই তাহলে তো আমরা দিব কাকে কারণ তারা তো হয়ে যাওয়ার পর তো ডেভেলপিং কান্ট্রিজ এর অন্য সাধারণ ক্যাটাগরিতে চলে যাবে এগুলি চলছে তো এটা ঠিকই বলেছেন বারোতম মন্ত্রিপরিষদ বৈঠককে সামনে রেখে বাংলাদেশকে খুবই তৎপর হতে হবে আমাদের জেনেভার সাথে মিলিয়ে ঢাকাতে মন্ত্রী মন্ত্রণালয়ের আর দ্বিতীয় আরেকটা জিনিস এই মুহূর্তে শুরু হয়েছে সিডিপির থেকে যে সমস্ত রেজলিউশন গুলো আমাদের দেওয়া হয়েছে এগুলি একত্র হয়ে সাধারণ পরিষদে যাবে অর্থাৎ আমরা প্রত্যাশা করছি যে চেষ্টা করতে হবে আমাদের যে সেপ্টেম্বর মাসে যখন সাধারণ পরিষদের বৈঠক হয় তখন যেন স্বল্পোন্নত দেশে এই বিকাশমান বা উৎক্রমণকালীন স্বল্পোন্নত দেশের পক্ষে একটি সহযোগিতার প্রস্তাব গৃহীত হয় এইটা একটা বড় বিষয় সেহেতু আগে যে সমস্ত প্রস্তাবগুলো ছিল সেটারই ধারাবাহিকতায় যাতে হয় এবং সেটা যেটা আগামী দু সালে পরে এলডিসি ফাইভ মানে পঞ্চম জাতিসংঘের যে স্বল্পোন্নত দেশের যে সম্মেলন হবে সেখানে যাতে এটা গৃহীত হয় সেটাও এইটার দিকে নজর রাখতে হবে সেহেতু বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া রয়েছে এই জন্য আমি বারবার বলছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় ভূমিকা আছে আমাদের মিশন গুলোর এখানে বড় ভূমিকা রয়েছে এগুলিকে সমন্বয় করা দেশের ভিতরে যে কৌশলের কথা বলছি তার সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে এই সমন্বয় গুলো করা দাদা আমি আরেকটা জিনিস একটু জানতে চাই আপনার মতামত চাই বিষয়টা আমাদের যে স্ট্র্যাটেজি আমরা করব সেখানে আমাদের গুরুত্বটা কি এরকম হবে যে আমরা যেমন ইউরোপিয়ান আমরা তিন বছর পাবো অন্যদের ক্ষেত্রেও আমরা আরো পেতে চাই ডাব্লিউটিও তে আমরা হয়তো দশ বছর পেতে চাই মানে আমরা এলডিসি এলডিসির সুবিধা এলডিসি থেকে আমরা গ্রাজুয়েট করছি একদিকে অন্যদিকে আমরা এলডিসির সুবিধা আরো দীর্ঘদিন বজায় রাখতে চাই আমাদের মূল অ্যাপ্রোচ সেরকম হবে নাকি না আমাদের যদি বজায় নাও থাকে তাহলে আমরা যেটা সক্ষম হতে পারি সেরকম ফোকাসটা বেশি হবে কথা বলতে সব বিষয় পরে আমি আমি আপনাকে বলতেছি যদি শুধুমাত্র আমরা এই বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পুরো সময় ব্যয় করি তাহলে আমরা ভুল কাজ করব। আমাদের পুরো সময়টার বড় সময়টি দিতে হবে দেশের ভিতরে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন আনার জন্য এই জায়গাটাতেই আমাদের মূল জায়গা বাকিটা ওটা সহযোগিতার জায়গা ওটা সহজ করার জন্য ইংরেজিতে যেটাকে এনাবলিং বলে আপনার কোর প্রায়োরিটি হলো দেশের ভিতরে বাড়ানো দেশের ভিতরে আপনার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিবেশ উন্নত করা দেশের ভিতরে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে মান উন্নয়ন করা এবং আমাদের জলবায়ু বিপর্যয়কে ঠেকানো এই সমস্ত জিনিসই অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের দেখতে হবে বলে আমি মনে করি আমরা অনেক ক্ষেত্রেই আমরা শুধুমাত্র বিশেষ সুবিধাগুলোকে আরো কতদিন অব্যাহত রাখা যায় এটা নিয়ে চিন্তার ভিতরে থাকি এটা বোধহয় ঠিক না যাদের আপনার ওই যে সংগার প্রসঙ্গে আসলে আমরা অনেকটা সমস্যায় পরে যাই যেমন এর আগে আমরা ওই নিম্ন মধ্যমায় এবং মধ্যময়ের দেশের ক্ষেত্রেও পড়েছি এই যে এখন পরবর্তীতে সরকারি বিভিন্ন আহ এই যে ইতিমধ্যে কতকালকে প্রেস কনফারেন্স ও আমরা দেখেছি প্রাইম মিনিস্টার এর কিন্তু আমরা কিন্তু বলছি যে আমরা স্বল্প থেকে থেকে উন্নয়নশীল হয়ে গেছি কিন্তু আমি ইউএন সিডিপি অথবা ইউএন ডেসা কোথাও কিন্তু আমি এই গ্রাজুয়েটিং কান্ট্রি কে আপনার ডেভেলপিং বলছে এরকম কোনো ডকুমেন্ট পাচ্ছে না আবার হ্যাঁ আপনি তো বলেছেন আবার আমি বলি সেটা হলো আপনি যদি জাতিসংঘের তথ্য উপাত্রের তালিকার দিকে দেখেন তাহলে সেখানে দেখবেন যে উন্নয়নশীল দেশ এবং স্বল্প দেশ একই সাথে আছে আলগা করা নাই ডাব্লিউটিওকে আমরা আলগা করে দেখি বা অন্যান্য জায়গাতেও আলগা করে দেখি শুধুমাত্র বিশেষ সুবিধা দেওয়ার জন্য এদের ভঙ্গুরতাকে স্বীকৃতি দিয়ে

উচ্চ পর্যায়ের মানুষ তারা এটা বুঝে নাই যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যমের দেশ যেটা আয়ভিত্তিক আয় ভিত্তিক ভিন্ন ধরনের ক্লাসিফিকেশন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ব্যবহার করে আর এটা জাতিসংঘ ব্যবহার করে এই দুটোর ভিতরে পার্থক্য আছে এবং অনেকে বলেছেন আমরা দু একুশ সালে একুশ সালে মধ্যম আয়ের দেশে অথচ আপনারা জানেন যে দু পনেরো সালেই কিন্তু আমরা নিম্নমধ্য এক আয়ের দেশ হয়ে গেছি ওনারা বাংলাদেশের সাফল্যকে ছোট করে দেখেছেন না বুঝে আমার কাছে মনে হয় ঠিক আছে দাদা আমার আর আর কিছু কারণ বলছিলেন একটা বিষয় খেয়াল করি আমরা যে আমাদের যে গ্রোথ প্রবৃদ্ধির কথা বলা হয় নানা অর্জনের কথা বলা হয় সেটা গরিব মানুষের ক্ষেত্রে আসলে সেটা তার প্রতিফলন আমরা দেখি না বিশেষ করে আপনি বলেছেন বৈষম্যের কথা প্রচুর বৈষম্য তো আছেই আর আপনি যখন সুবিধা বাজার সুবিধা সহ নানা সুবিধা হারানোর বিষয়ে বললেন তখন চলে যাবে চলে যাবে এই ওয়ার্ড অনেকবার বলেছেন তো আমাদের কি এই যে গ্রাজুয়েশনের যদিও ডাটা তাই বলে আমাদের যে এই যে গ্রাজুয়েশনটা আমরা কি এটাকে পিছিয়ে নিতে পারতাম বা এই ডিসিশনটা কি সঠিক হয়নি আমরা কি চাইলে আরো কয়েক বছর রাষ্ট্র চাইলেই কি রাষ্ট্র কি পিছিয়ে নেওয়া দরকার ছিল আমাদের ওভারঅল প্রেক্ষাপটে আপনি আপনি যখন আপনি যখন ক্লাস 4 এ পরীক্ষা দেন এবং তারপরে পাস করে যান তারপরে যদি বলেন ক্লাস ফোরে আরো কিছুদিন থাকলে ভালো হতো কিনা এটা এরকম হবে আর কি যেহেতু বাংলাদেশ উন্নয়ন বিকাশমান দেশ সেহেতু তাকে ক্রমান্বয়ে আগাতে হবে এবং এটার ভিতরে বেশি দিন থাকার কোনো কারণ নাই এবং আপনি এইরকম বিশ্বের সুবিধাকে অব্যাহত ভাবে থাকবেন এটাকে বলে প্রেফারেন্স হ্যাঁ কি বলে প্রেফারেন্স মানে বিশেষ সুবিধার আসক্তি এই আসক্তি থেকে বেরোনোর প্রয়োজন আছে এবং সেজন্য নিজের পায়ে স্বাবলম্বী হওয়া নিজের অর্থে আহ অর্থায়ন করা ইত্যাদি বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ সেহেতু পিছিয়ে দেওয়ার কোনো প্রশ্ন এখানে এটার ভিতরে নাই এটার ভিতরে এটা আপনি চাইলেও এটা করবেন এটা যারা করে সেটা খুবই দুর্বল দেশগুলো এবং তাদের যদি কোন ধরনের মহামারী বা কোন ধরনের ভূমিকম্প ইত্যাদি যদি থাকেও জলোচ্ছ্বাস থাকে মলদ্বীপ করেছিল নেপাল করেছিল আর প্যাসিফিক আইল্যান্ডস দেশগুলো সর্বদা করতে থাকে কান্নাকাটি এটা বাংলাদেশের জন্য জুৎসেও না গ্রহণযোগ্য না কেউ এটাকে অনুমোদনও দেবে না সেই এই এইটার ভিতরে কোনো বিষয় নেই মনোযোগটা নিয়ে আসতে হবে যে উন্নয়নের গুণমান সম্পন্ন আমাদের দেশ হওয়ার ক্ষেত্রে সেহেতু কোনো কারণ আপনাকে এটাও মনে রাখতে হবে আমি যে নাগরিক অধিকার এবং একই সাথে যে আপনার বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি এই জিনিসগুলো কিন্তু আগামীতে অন্যান্য ক্ষেত্রেও আপনার বিভিন্ন বাণিজ্য চুক্তির অংশ হয়ে যাবে এবং ইউরোপিয়ান ইউনিয়ন আগামী দিনে যে সমস্ত বাণিজ্য সুবিধা দেওয়ার কথা বলছে জিএসপি প্লাস ইত্যাদিতে সেখানে কিন্তু শ্রমিকদের অধিকারের কথা খুব পরিষ্কার ভাবে বলছে সোশ্যাল ক্লজ এর কথা বলা হচ্ছে সেহেতু এগুলি থেকে সভ্য সমাজে আন্তর্জাতিক সমাজে বসবাস করতে হলে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই সেহেতু সোজাসুজি ভাবে এগুলি মোকাবেলা করাটাই বাঞ্ছনীয় আমাদের transition কৌশলে transition স্ট্র্যাটেজিতে এগুলি অবশ্যই সামনে নিয়ে আসতে হবে এগুলিকে মানে লুকো লুকিয়ে রাখার ব্যাপার বা এটা থেকে লজ্জা পাওয়ার ব্যাপার এটা এগুলিকে অস্বীকার করার ভিতরে কোনো উন্নয়নের কোনো উপকার হয় না তারপরে দাদা আপনি বলছেন যে অনেকে আদুবাই হয়ে থাকতে পছন্দ করে তো ভালো না বাংলাদেশ এটা কেন হবে এটা তো আপনারা সকলেই জানেন যে আমাদের আত্মসম্মানবোধ এবং আমাদের অর্জন এখানে থাকার কোনো কারণ নেই জি দাদা আমার নাম জসিম আমি নিউজ পত্রিকার রিপোর্টার আমার একটা প্রশ্ন আছে আর একটা জানার আছে আর কি প্রশ্নটা হচ্ছে যে গ্রাজুয়েশনের পরে আমাদের যে বেনিফিট গুলো আসবে আপনারা বলছেন এবং সেগুলো তো অবশ্যই আমাদের অর্জন করতে হবে অটোমেটিক আসবে না এবং এর সঙ্গে যে আমলাতান্ত্রিক প্রশাসন প্রশাসন এবং রাজনৈতিক সেগুলো অর্জন করার জন্য যথেষ্ট কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন আর বর্তমান যে মানবাধিকার এবং সুশাসন এইসব ইস্যুতে দেশে যে বর্তমান পরিস্থিতি সেটা এক্ষেত্রে কি প্রভাব ফেলবে কোনো প্রভাব ফেলবে কি ভবিষ্যতে এই হচ্ছে আমার প্রশ্ন আর জানার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশকে তো সুপারিশ করা হয়েছে তো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা অন্য কিছু সেক্ষেত্রে কি এই সুপারিশটাকে এফেক্ট করবে কি না এই হচ্ছে আমার জানার বিষয় আমি আপনার শেষের থেকে বলি জসিম সেটা হলো যে যেই ওই যে পরিবীক্ষণ ব্যবস্থা নতুন বিশেষ পরিবীক্ষণ এই হচ্ছে আমার জন্য করা হচ্ছে এটা হলো যে কোনো কারণে যদি পরিস্থিতি দেখা যায় বিপর্যয় সৃষ্টি হয় তাহলে যেন সময় মতো সেটাকে করা যায় এবং সিডিপির যে রিকমেন্ডেশন আছে সেটা হলো যে পাঁচ বছর তিন বছরের জায়গায় পাঁচ বছর সময় দেওয়া হলো এদের এবং আমরা এই পাঁচ বছর যথেষ্ট কিনা সেটা আমরা বিবেচনার ভিতরে রাখব সেহেতু দু সালে যখন মূল্যায়ন আবার হবে তখন সেই মূল্যায়নের সময় কিন্তু এই বিষয়গুলি থাকবে এবং যে দেশগুলো এগুলির বিশেষ সুবিধাতে মানে কোনো অসুবিধা যদি হয় তাহলে এটা দ্রুত জানাতে হবে সেহেতু অস্বীকার করার ভিতরে কিন্তু আবার এটা কিন্তু হবে না মানে আপনি একদিকে সমস্যাকে অস্বীকার করবেন আবার অপর দিকে বিশেষ সুবিধা বেশি সময় চাইবেন এটা বৈপরীত্য ভিতরে পড়ে যাবে সেহেতু আমাদের ওই পরিবীক্ষণ ব্যবস্থার খুব দ্রুত ঢুকতে হবে এবং এই আমাদের যে উত্তরণকালীন কৌশলটাকে সাথে এটাকে যুক্ত করতে হবে আর আপনি যেটা বলছেন সেটা হলো যে আমি একটু তো বলেছি প্রেফারেন্স অ্যাডিকশন অর্থাৎ আমাদের বিশেষ সুবিধার আসক্তি থেকে বেরোতে হবে এবং আপনি পুরো জিনিসটা মানে বাংলাদেশে মানে দুঃখজনক ভাবে আমি আরেকবার বলছি আলোচনাটার আমাদের উত্তর আলোচনাটা একটু কেমন যেন বেখাপ্পা ভাবে হয় অর্থাৎ পুরো আলোচনাটাই হয় যে বিদেশের থেকে কেমন করে আরো কত কিছু কত বেশি দিন পাওয়া যাবে আলোচনাটা হয় না যেই কারণে আমাদের এগুলি সাহায্য দরকার সেই কারণগুলো কিভাবে দেশের ভিতর দূর করব। যে একটি মাত্র পণ্যের উপর নির্ভরশীলতা আছে কৃষির উৎপাদনশীলতা কম বৈষম্য বাড়ছে এবং স্বাস্থ্য শিক্ষার মান এত নিম্নে থাকছে এইগুলোকে দূর করব কিভাবে এবং আপনি যেভাবে বললেন প্রশাসনের সক্ষমতা এই জায়গাতে অর্থাৎ উত্তরণকালীন কৌশলের মূল জায়গাটা হতে হবে দেশের ভিতরে ডোমেস্টিক রিফর্ম অভ্যন্তরীণ আপনার বিভিন্ন সংস্কারের বিষয় এটা দেখার বিষয় সরকার কিভাবে এটা করে আমি এটা এভাবে দেখি আর চলমান পরিস্থিতি নিয়ে তো এই মুহূর্তে প্রাসঙ্গিক কোন বিষয় আসে না আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আমার নাম সালাউদ্দিন বাবলু হ্যাঁ বাবলু কেমন আছেন বলেন জি ভালো আপনি ভালো আছেন তো দাদা আমার প্রশ্নটা হচ্ছে যে এলডিসি স্ট্যাটাস এটা সুযোগ না দায় আপনার কি মনে হয় আ আমার যেমন হতাতে আমি জানি আপনি কি মনে করেন সেটা আপনার কাছ থেকে জানতে চাই আমার কাছে তো মনে হচ্ছে যে এটা আমাদের একটা সুযোগ ছিল কারণ এলডিসি আমরা কিন্তু 1971 সালে যখন জাতিসংঘ এলডিসি প্র্যাকটিয়া তৈরি করে আমরা তখন এলডিসি এর মধ্যে পড়িনি বঙ্গবন্ধু কিন্তু अप्लाई করে তিনি বাংলাদেশে এলডিসি বানিয়েছেন 1975 সালে উনি পেয়েছেন কিন্তু এলডিসি যে সুযোগ এই সুযোগ উনি ভোগ করে যেতে পারেন নাই পরের সরকারগুলো ভোগ করছে যার ফলে আজকে আমার এক্সপোর্ট বাড়ছে না কেন আমি একটা নন কটন কান্ট্রি আমি নন টেক্সটাইল কান্ট্রি তারপরে আমি ইন্ডিয়া বা পাকিস্তানের চেয়ে আমার টেক্সটাইল এক্সপোর্ট বেশি কেন এটা তো এলডিসি সুযোগ নিয়ে আমি এটা করতে পেরেছিলাম তো সেইখানে আমি এটা না তাহলে মানে गवर्नमेंट কেন এটাকে দায় হিসেবে বিবেচনা করছে আমি তো আরো 10 বছর বা 20 বছর তো আমার সুযোগ ছিল তো কিন্তু আমি তো শুনিনি আর কোনো এলডিসি এরকম अप्लाई করে সে বলে যে আমি শিয়ানা হয়ে গেছি আমি যখন সত্যি শিয়ানা হব জাতিসংঘ আমাকে বের করে দেবে ঠিক আছে ফাইন কিন্তু আমি অ্যাপ্লাই করে আমি শিয়ানা হইছি এটা তো আমার বলা কোনো না 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 আরে না না আরে বাবা আমরা অ্যাপ্লাই করে শিয়ানা এটা প্রক্রিয়া এটা সব দেশকেই এই প্রক্রিয়া তো আপনি জিডিপি তে গ্রোথ বলতেছেন আপনি তো জানেন যে আমার ট্যাক্স জিডিপি রেশিও এখন 7.5 এ চলে আসছে তাহলে আমার বাংলাদেশের কোন সেক্টরটা নন এলডিসি প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি ধরি প্রত্যেকটা সেক্টর ওয়াইজ এলডিসি আমার ট্যাক্স হচ্ছে যেখানে আমার জিডিপি সাড়ে সাত তাহলে একটা মিড ইনকাম কান্ট্রির ট্যাক্স ইস্যু কেটে হওয়া উচিত না সেই জন্যই তো ট্যাক্স বাড়ানোর কথা বলছে আমি আপনাকে ওইটার উত্তর দেই যে এটা দায় না সুযোগ এটা হলো একই একটি একই মুদ্রার এই আর ওই পিঠ অর্থাৎ হলো আপনাকে যে সুযোগটা দেওয়া হয়েছে একটা বিশেষ কারণে যাতে আপনি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারেন এটা অনন্তকাল চলবে না সেহেতু আপনার দায়টা হলো এই যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি পরিস্থিতির পরিবর্তন করবেন যাতে এই সুযোগের আর দরকার না করে এইটি হলো আন্তর্জাতিক বিশ্ব আপনাকে একটি সুযোগ দিয়েছে যাতে আপনার অসুবিধাগ্রস্ত অবস্থা থেকে আপনি বের হতে পারেন এই জন্য আপনি ওই সুযোগটাকে ভালো করে কাজে লাগাবেন সেহেতু আপনি শুধুমাত্র একটি পণ্যের উপর আশি শতাংশ নব্বই শতাংশ শুধু গার্মেন্টস রপ্তানি করবেন এটা তো ওনারা আশা করেন না তারা মনে করেন যে আমাদের লেদারও যাবে আমাদের আমার ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট যাবে আমাদের আইটি প্রোডাক্ট যাবে ইত্যাদি ইত্যাদি সেহেতু ডাইভার্সিফিকেশন আমার অর্থনীতির ভিতরে আনতে হবে সেইটা তারা মনে করে যে গুণমান সম্পন্ন শিক্ষা দিয়ে আমরা প্রযুক্তিগত উন্নয়ন করব উৎপাদনশীলতা বাড়াবো এগুলি হতে হবে সেহেতু যে বিষয়টি আমাদের মনোযোগ আনতে হবে পুরো মানে আমাদের এই উত্তরণকালীন কৌশলের মনোযোগের জায়গাটা ঘোরাতে হবে মনোযোগের জায়গাটা বিশ্বের কাছ থেকে আরো কত বেশি পেতে পারি এই রকম মনোভাবের থেকে মনোভঙ্গির থেকে আমরা দেশের ভিতরে কিভাবে পরিবর্তন আনতে পারি যাতে বিশ্বের বুকে আমরা প্রতিযোগিতা করে সক্ষম জাতি হিসেবে দাঁড়িয়ে থাকতে পারি সেই জায়গাতে নিয়ে আসতে হবে সেই জন্যই উৎপাদনশীলতা প্রযুক্তি বহুদাকরণ এবং মানে বৈষম্য কমানো এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা সেহেতু এই সুযোগের দায় দায়ের সুযোগ না তো সেটা তো আমরা পারলাম না আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে আমরা যে ক্লাইমেট ভাল্ডেবল কান্ট্রি যে কোনো সময় একটা বড় দুর্যোগ হলে কিন্তু আমরা আবার নেমে যাব কিন্তু যেহেতু আমার পপুলেশন সাইজ আহ সাড়ে সাত মিলিয়নের উপরে তো সেহেতু আমার আর কোনোদিন এলডিসিতে ঢোকার সুযোগ থাকবে না তো এইরকম একটা ক্লাইমেট ভাল্লারেবল কান্ট্রি কখনো মিড ইনকামে উঠতে পারে কিনা না না পৃথিবীতে তো এখন প্রচুর ক্লাইমেট ভার্নারেবল কান্ট্রি আছে আমাদের চারপাশে বহু দেশ এটার ভিতরে আছে স্বল্পোন্নত দেশটা বেশিরভাগই ক্লাইমেট ভার্নারেবল সেটা ঠিক আছে কিন্তু কথা হলে এই জন্যই তো আমি বারবার আপনাকে বলছি যে আপনার কিছু সমস্যা আমাদের দেশে যদি কোনো হঠাৎ করে কোনো সমস্যা হয় এই উন্নয়নের ধারায় সেই জন্যই আমাদের পরিবীক্ষণকে শক্তিশালী করতে হবে আন্তর্জাতিক পরিবীক্ষণের সাথে যুক্ত থাকতে হবে সময় মতো রিপোর্টগুলো বানাতে হবে এটার জন্য তথ্য উপাত্ত থাকতে হবে এটা বিশ্লেষণ করার অবজেক্টিভলি বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে আর কাজ ওখানে অনেক কিছু রয়ে রয়ে গেছে বড় হলে পরে দায় দায়িত্ব বাড়ে আর কিছু আছে দাদা আর বিষয় যে আপনি যেটা বলছিলেন যে এই দায় আর সুযোগ নিয়ে যে এই যে আপনার পঁয়তাল্লিশ বছর ধরে আমরা একটা সুযোগ পাচ্ছি এবং শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রে একটি সেক্টরি শুধু বিদেশ থেকে সুযোগ সুবিধা না আমাদের দেশ থেকেও তাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেয়া হচ্ছে ট্যাক্সের পয়সায় তাদেরকে সাবসিডি দেওয়া হচ্ছে এখন যদি কারোর এই নির্ভরশীলতা বছরের পর বছর চলতে থাকে তাহলে কি তার সে কি একটা প্রতিবন্ধী অবস্থায় যায় না যে বারবার সেই বছরের পর বছর এবং সে তার সে কখনই আর নিজের পায়ে দাঁড়াবে না তো আপনি এটা কিভাবে মনে মনে করেন আমি করি যে 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 ওই আমাদের সমস্ত পরিকল্পনা আছে সেগুলি ভালো করে দেখবেন যে সেখানে সব জায়গাতেই কিন্তু বলা আছে যে আমাদের বহুমুখীকরণ করতে হবে বহুধাকরণ করতে হবে একটি পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে কিন্তু এই লক্ষ্যের সাথে পরিকল্পনা লক্ষ্যের সাথে আমাদের অর্থনৈতিক পদক্ষেপ গুলো মেলে না অর্থাৎ মানে হলো আপনি যে প্রণোদনাটা দেন সেই প্রণোদনাটা যতখানি ভাবে একটি মাত্র রপ্তানিমুখী পণ্যের জন্য দেন সেই সেই রকম ভাবে কিন্তু আপনি অভ্যন্তরীণ বাজারের মুখী ছোট এবং মধ্য মানের বা পরিমাণের আহ আয়তনের শিল্পকে আপনি সেইভাবে দেন না সেহেতু এইখানে একটা বড় বিষয় আমরা সিপিডি থেকে বহু আগে বলেছি আবারও বলতে চাই যে এটা একটা সুযোগ মনে রাখতে হবে কাকে কত প্রণোদনা দেওয়া হচ্ছে এটার ফলে প্রণোদনার ক্ষেত্রে কোনো বৈষম্য হচ্ছে কিনা যেটা আমার বহুমুখীকরণকে স্রথ করে দেয় আটকে দেয় সেটাও ভালো করে নজরে আনতে হবে এখানে অনেক বিশ্লেষণের সুযোগ রয়ে গেছে আগে ট্যারিফ কমিশন এটা করত বহু আগে আগামীতেও আমাদের 100% প্যাকেজ দাদা আটকে নিস মার্কেট এটা কিছু জিনিস একটা দিয়ে দিও

বলেন স্যার আমাদের তো অনেক সম্ভাবনা আছে চ্যালেঞ্জের কথা বললেন আমাদের রপ্তানি আয় কমে যাচ্ছে স্যার মোটা দাগে যদি একটু বলেন যে সম্ভাবনা দিকগুলোর মধ্যেও কোনগুলোকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত মানে ভালোর মধ্যেও আর ভালো কোনগুলো বেশি হতে পারে সেই জায়গাটাকে আমরা কিভাবে এমফাসাইজ করতে পারি বা দেওয়া উচিত আমাদের আমি আমি আপনাকে বলি যদি আমি দুটো জায়গাতে আপনাদের মানে দুটো কি তিনটে বলি একটা আমার প্রথম জায়গাটা হবে যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যক্তি বিনিয়োগ স্থবির হয়ে আছে ব্যক্তি খাতের বিনিয়োগ গত চার পাঁচ বছর যাবৎ এই যে তেইশ চব্বিশ শতাংশের ভিতরে দেশজ আয়ের স্থবির হয়ে রয়েছে আমরা উত্তরণকালীন সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হবে ব্যক্তি বিনিয়োগ দেশের ভিতরে এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগকে জোরদার করার ক্ষেত্রে সহযোগী আবহাওয়া সৃষ্টি করা এইটি সবচেয়ে বড় হিসেবে আমি সামনে দেখি অর্থাৎ বিনিয়োগকে সামনে নিয়ে আসা এটি কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে দ্বিতীয়ত বাংলাদেশে কর আহরণকে যদি বাড়ানো না যায় যদি আমার নিজস্ব সম্পদ যদি না আসে তাহলে আমাদের আগামী দিনে যেই সুবিধাটা আমরা অন্যান্য ক্ষেত্রে পাবো বিশ্ববাজারে সেই সুবিধাটাকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কাজ করে উঠতে পারবো না তৃতীয়ত যেটা হলো এই সম্পদটা আরো বেশি দরকার এই বিনিয়োগটা আরো বেশি দরকার কারণ হলো আমাদের শিক্ষার মান স্বাস্থ্যের মান সামাজিক সুরক্ষা এইগুলোকে নিশ্চিত করার জন্য সে আপনি যদি আমাকে খুব ছোট্ট করে তিনটা বিষয় বলেন তাহলে আমি মনে করি ব্যক্তিঘাতে বিনিয়োগ কর আহরণ এবং শিক্ষা এবং স্বাস্থ্যের মান উন্নতি করা সামাজিক সুরক্ষা দেওয়া এই তিনটে খুবই তাৎক্ষণিক ভাবে এর বাইরে তো জলবায়ু ইত্যাদি সুশাসন ইত্যাদি বিষয় রয়ে গেছে দাদা আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ মঞ্জুর বলছিলেন হ্যাঁ মঞ্জুর দাদা এই যে আপনি যেটা বলছিলেন আমরা জানি যেটা যে আমরা ইন্টারন্যাশনাল ক্রেডিটের ক্ষেত্রে একটা এক ধরনের ক্রেডিট রেটিং এর আমাদের উন্নতি হবে কিন্তু আমাদের যে দুর্নীতি ব্যবস্থা যেভাবে বিকাশ হয়ে গেছে যেগুলো ব্যাংকের মাধ্যমে আমরা যে যে সমস্ত ইম্পোর্ট এক্সপোর্টে যে অ্যাড কনফার্মেশন দেই এবং সেইটার জন্য যে খরচটা সেটা কি এই দুর্নীতি রেখে আমরা যদি গ্রাজুয়েশন হয় তাতে কি খুব বেনিফিটেড হবো না যেটা হলো আমি আপনার প্রথম কথা আমি বলি যে যারা ক্রেডিট রেটিং করে তাদের যে খুব বিশ্বব্যাপী তাদের খুব সুনাম আছে সেটা না কারণ হলো দু এবং দু সালে যখন বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় হলো তা দেখা গেলো তার আগের দিন পর্যন্ত ক্রেডিট রেটিং রা বলেছে সবকিছু ভালো আছে যে সমস্ত লেমেনের কোম্পানি থেকে আরম্ভ করে সবার ক্ষেত্রে সেহেতু ক্রেডিট রাও যে ঈশ্বরের মতো কথা বলে সবকিছু জেনে তাও না এটাও মনে রাখতে হবে এবং দ্বিতীয়ত হলো তারা যখন এটা করে তখন সামষ্টিক অর্থনীতিকে বিবেচনায় ভিতরে রেখে যেমন করে একই রকম ভাবে এখানে আপনার বিনিয়োগের পরিস্থিতি যে কস্ট অফ ডুইং বিজনেস থেকে আরম্ভ করে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি সূচক এগুলিকেও সাধারণভাবে বিবেচনা নেয় এবং বিনিয়োগকারী তো অবশ্যই নেয় সেটার ক্ষেত্রে সেহেতু আমি আস্থা রাখতে হবে যে যে সময় তথ্য আছে এগুলি কোনো না কোনো বিবেচিত হচ্ছে বিষয়টা তো সেই জায়গায় না বিষয়টা হলো আমরা বিবেচনা করছি কিনা আবারও ঘুরে ফিরে এসে বিদেশিরা কি করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে আসলে হলো যে আমাদের বুঝতে হবে যে এই কাজগুলো আমার নিজের জন্য উপকারী এই কাজগুলো বাংলাদেশের মানুষের জন্য উপকারী বাংলাদেশের পিছিয়ে থাকা মানুষের জন্য উপকারী এই উপলব্ধিটা আপনাকে এই এই এলডিসি উত্তরণের সাথে যুক্ত হতে হবে আমি কোথায় যেন এখানে একটা বই ফাঁক দেখতে পাই ফাঁক দেখতে পাই অর্থাৎ আমরা যতখানি না এলডিসি থেকে উত্তরণের জন্য উচ্ছ্বসিত হই ততখানি হয়তো উপলব্ধি করি না এই উত্তরণের তাৎপর্যটা কি এবং এর পরবর্তী চ্যালেঞ্জটা কোন জায়গাতে আটকে আছে ভালো থাকবেন সকলে অনেক ধন্যবাদ